নমস্কার বন্ধুরা, হ্যাপি উইথ মৌসুমী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমাদের সরসোনার যেখানে ফাংশন অনুষ্ঠিত হয়েছিল 28 জানুয়ারি, সেখানে কাঞ্চন মল্লিক প্রেজেন্ট ছিলেন। তো তারই লাইফ হিস্ট্রি তিনি তুলে ধরেছিলেন, তিনি কতটা জনপ্রিয় মানুষের কাছে সেটাই আজকে আমরা শুনবো। তো চলো সবাই আমার সাথে কন্টিনিউ করো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে যাও। তো চলো কন্টিনিউ করো। হ্যাঁ বলবো, নিশ্চয়ই বলবো। একটাই কথা বলতে চাই যে কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো জায়গায় এলে আমি এমনি বকবক করি বেশি বলে আমাকে একটু বেশি বকে টকেটিভ এই সমস্ত বলে লোকেরা, কিন্তু আপনাদের আজকে এই সরসোনা হাই স্কুলের মাঠে এসে কাঞ্চন মল্লিক একটু চুপ করে গেছে। আমি জানি না চুপ করে যাওয়ার অনেকগুলো কারণ আছে, কেননা যখন কাঞ্চন মল্লিক কাঞ্চন মল্লিক হয়নি, যখন 7 নম্বর বাস স্ট্যান্ড আশুতোষ কলেজের পাশ থেকে ছাড়তো আর এইখানে এসে থামতো, আমি কোথায় ভুল বলছি না, আশুতোষ কলেজের পাশ থেকে ছাড়তো আর এখানে এসে থামতো, আবার এখান থেকে ছাড়তো আর আশুতোষ কলেজের পাশে গিয়ে থামতো, সেই আশুতোষ কলেজের পেছনে তখন এই রোগার দিক দিয়ে 28 কোমর চোষা পাটালির মতো মুখওয়ালা একটা ছেলে থাকতো, যাকে কেউ চিনত না, হ্যান্ডিক্যাপ কোটা বলে মনে করত। কিন্তু সেই বাসে চড়ে সরসোনা আসতো, সরসোনায় আমার কৈশোরের স্মৃতি, সরসোনায় আমার যৌবনের স্মৃতি। না অন্যভাবে নেবেন না, অন্যভাবে নেবেন না, কেননা কাঞ্চন মল্লিক সেই সুদর্শন চেহারাই ছিল না যে সেখানে যৌবন পালন করবে। বঙ্গলময় প্রক্সি দিকে আসতাম আপনাদের এখানে, কারণ আপনাদের এখানে অনেক শিল্পীরা থাকেন, এখানে শান্তিলাল মুখোপাধ্যায় থাকেন, তার ছেলে তো এখন বিরাট ব্যাপার, আমাদের ঋতব্রত থাকেন, এবং আমি যার সঙ্গে থিয়েটার করতাম তার শ্বশুর বাড়িটাও এইখানে, কৌশিক সেনের শ্বশুর বাড়িতে এইখানে, রেশমি সেনের বাড়িতে এইখানে। তো কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সময় প্রক্সি দিতে আসতে আমায় হয়, এছাড়াও থিয়েটারের প্রচুর বন্ধু আমার এখানে থাকেন আপনাদের সরসোনায়, সেই জন্য সরসোনায় এসে বেশি কথা বললেই আজকে এক্ষুনি বড় বড় ডায়লগ মেরে গেলি আমার পাড়ায়, তখন সেটা খুব গণ্ডগোলের হয়। তবে কি করবো বলুন, ভেটি স্বর্গে গেলেও ধান ভাঙে, সেই জন্য কথা তো বলা আমার কাজ। দেখুন গানের কথা উঠছিল, দীপঙ্করবাবু তো বলছিলেন, দীপঙ্করবাবু ডাকেই আজকে আসা, দুটো কারণে আসা, একটা পুরনো স্মৃতি রোমন্থন করবো বলে যখন বকুলতলা থেকে বাঁদিক দিয়ে গাড়িটা ঘুরছে, তখন আমি দেখলাম যে না ওই অন্ধকার পুরনো সরসোনাটা আর নেই, এটা পাল্টে গেছে, ওদিকে রূপনগরী পাল্টে গেছে। যাই হোক, তবু এইখানে আসার পর একটাই জিনিস মনে হলো যে লোকগুলো পাল্টায়নি, তাই জন্য ওইখানে আমি যখন বাইরে বসে রয়েছি, যখন হাততালিটা একটু কম পড়ে আমি এখানে জানি, তবু এই রোগা ছেলেটাকে একটু সাহায্য করে। দেখুন আমরা তো সত্যি কথা বলতে এখন কাঞ্চন মল্লিক না খুব ভিলেমায় ভোগে, কোন কাঞ্চন মল্লিক কথা বলবে, বিধায়ক কাঞ্চন মল্লিক কথা বলবে না উপিতা কাঞ্চন মল্লিক কথা বলবে, বিধায়ক কাঞ্চন মল্লিক হলেই বলবে নমস্কার সবাইকে, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, বিনা পানির এই আয়োজন এবং এই উৎসবে আপনাদের সবাইকে শুভেচ্ছা, এটাও জনসেবা, 26 বছর ধরে ক্যামেরার সামনেও জনসেবা করে আসছি, আপনাদের মুখে হাসি ফুটিয়ে আসছি, চান বা না চান দিদি নাম্বার ওয়ানের মাধ্যমে আপনাদের আপনি বেডরুমে ঢুকে যাব, ড্রয়িং রুমে ঢুকে যাব, রান্নাঘরে ঢুকে যাব, আটকাতে পারবেন না, পারবেন না, পারবেন না, কিন্তু কি করবো বলুন, শুধু একটাই কারণে মানে বসে থাকি, সেটা হলে আবার যেই অভিনেতা কাঞ্চন মল্লিক হিসেবে কথা বলবো, সঙ্গে সঙ্গে বলবো ভাঙা চন্দ্র, একবার জোরে হাত তালি দিলে বুঝতে পারবো ঠিক করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। দীপঙ্করদা ওখানে কি আপনি ঢুকবেন ঢুকবেন করে ঢুকতে পারছেন, ঢুকে পড়ুন কাঞ্চনদা বলুন, একটু ভালোবাসা শুভেচ্ছা, তোমার হৃদয়ের শুভেচ্ছা একটু গ্রহণ করতে হবে, একবার জোরে করো তালি ও এভরিবডি, আমাদের অনেক স্মৃতির কথাও দাদার মুখ দিয়ে শুনলাম, অত্যন্ত জনপ্রিয় অভিনেতা এবং ভালো মনের মানুষ, সব থেকে বড় কথা কাঞ্চন মল্লিককে আপনারা যারা চেনেন অত্যন্ত অত্যন্ত ভালো মনের মানুষ, একবার জোরে করো তালি হো, পুষ্পস্তবক দিন শ্রদ্ধা, জনপ্রিয় বাংলার এই মুহূর্তে জনপ্রিয় অভিনেতা, এবং সঙ্গে সুন্দর একটি উপহার
এই সুন্দর মুহূর্তটা একটু প্রেমবন্দী করার জন্য অনুরোধ করছি। ঈশ্বরের কাছে কামনা করি কাঞ্চনদা সুস্থ থাকুক, দীর্ঘজীবী হোক, এভাবেই মানুষকে আনন্দ দিই। থ্যাংক ইউ। আজকে এমন একজনের অনুষ্ঠান আপনাদের এখানে, তার আমি অন্ধ ভক্ত, আমি আর ডি বর্মনের খুব ভক্ত, কিশোর কুমারের ভক্ত এবং অমিত কুমারের সাংঘাতিক ভক্ত। আপনাদের এই সময়ে নতুন প্রজন্মের যেরকম অরিজিৎ সিং, যেরকম মনে হয় হৃদয়ের একেবারে যাকে বলে হৃদয়ের কাপড় কাচার জায়গা থেকে হৃদয়টাকে যেন একেবারে বেড কভারের মতো মুচড়ে একেবারে যা আছে হৃদয়ের রস সব ফেনার মতো গলগল করে বার করে দেয়, ঠিক আমাদের সময়ও অমিত কুমারের গান ওই হৃদয়ের বেড কভারটাকে এমন মোচড় দিত না, ফেনা বেরিয়ে আসতো গলগল করে, কিন্তু হাতে একটা যন্ত্র থাকতো না বলে না আমরা পিছিয়ে গেছি। থাকতো সেই সময় মোবাইল, কাকে বলে রিল, একেবারে রিল রিল করে ছেড়ে দিতাম, ইয়ার করে একদম দেখিয়ে দিতাম কি পারি না পারি। সত্যি ভেবে দেখুন, যারা এখানে একটু বয়সে বড় হয়ে রয়েছেন, যারা একটু গম্ভীর হয়ে থাকার চেষ্টা করেন, যারা সবে সবে টিন এজটা ক্রস করে গেছেন, বা যাদের ছেলেমেয়েরা এখন টিন এজের মধ্যে দিয়ে যাচ্ছেন, এখনকার বাচ্চারা ভাবে আমাদের মা বাবার বোধ হয় 19-20-21 আসার পেরিয়ে আসেনি, টপ করে যেন টপকে 32 এসে পড়েছে, তা তো নয়। তবে একটাই কথা আপনাদের বলবো যে বিশ্বাস করুন, গার্লফ্রেন্ডের সঙ্গে বেরিয়েছি, 2.5 কিলোমিটার হেঁটেছি, 2.5 কিলোমিটার পাশাপাশি হেঁটেছি, হঠাৎ করে একটু হাত ধরতে পারিনি, জানেন কতবার কাছে গেছি, আঙুলে আঙুলও ছোঁয়ানোর চেষ্টা করেছি, তারপরে বলছে এখানে না আমার ছোট কাকু থাকে, সরে গেছি। তারপর ওদিকে কি বলি, আমার ছোট পিসির বাড়ি, চলে গেছি। এরপর হয়তো আমি গিয়ে বলেছি এই রতন দাস যে আমার বাপের বন্ধু, চলে যাও চলে যাও চলে যাও চলে যাও, এটাও হয়েছে। কিন্তু এখন দেখুন, একটা সেলফি তুলল, তুলে বাসে উঠলো না, একটা মুখ দেখিয়ে এখানে গিয়ে একটা ছবি দিয়ে একটা চুমু পাঠিয়ে দিল, একটা আস্ত চুমু, ভাবা যায় ক খ গ ঘ ঙ তারপরে চ, আমরা তো কয়ই পেরোতে পারলাম না, ওরা জয় অব্দি চলে গেছে। আর বিশ্বাস করুন, এখন না দেখবেন বাড়িতে চুরি কমে গেছে, এখন আর চুরি হয় না। আমি অনেক চোরদের সঙ্গে আলাদা কথা বলেছিলাম, হাউ হাউ করে আমায় জড়িয়ে কেঁদে ফেললো, বললো স্যার রাতে কেউ ঘুমোয় না, কেউ ঘুমোয় না, দাদু দিদারা পর্যন্ত এখন মোবাইলে হুমড়ি খেয়ে স্যার কি সব টিভি দেখছে স্যার, আর স্যার মাঝে মধ্যে দেখি স্যার ল্যাপটপ চালিয়ে পাগলের মতো বোবার মতো কানে কি গুঁজে রয়েছে আর কি সব মুখভঙ্গি করে যাচ্ছে আর ইশারা করে যাচ্ছে, সেই যেন একটা পাগলে বকছে। আমি সেটা কোনোভাবে নেবেন না, এখন ওই সব কানে কি সব ওই হেডফোন মিলছি যার তার নেই, তা আমরা তো দেখুন আমরা তো তারওয়ালা টেলিফোনের যুগের লোক, তা কানে ওটা গোঁজা থাকে আর মহিলারা চুল খুলে ঘোরে, আমি তো বুঝতে পারিনি। আমি বিশ্বাস করুন, একটা মহিলা সত্যি আমি খারাপ না, আমি সত্যি ভেবেছিলাম আহা, বলছে কেন শ্যামল কেন কি করেছি, কেন কেন, আমি না হঠাৎ দেখে বললাম কে মা, এটা বাচ্চা মেয়ে অকালে পাগল হয়ে গেল, তারপর খালি যেতে যেতে এটা তুমি করতে পারলে শ্যামল, তখন দেখি সাদা মতো কি একটা নকুল দানার মতো খোঁজা আছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। একটা কথা বলতে পারি, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না, জল ছাড়া মাছ বাঁচে না, অভিনয় ছাড়াও কাঞ্চন মল্লিক বাঁচবে না। আমার দায় থাকবে আপনাদের মুখে হাসি ফোটানো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ধন্যবাদ, থ্যাংক ইউ। এই জন্যই কাঞ্চনদা এবং শ্রীময়ীকে আমরা আমাদের ক্ষণিক মিলন ক্লাবের পক্ষ থেকে পুনরায় ধন্যবাদ জানাই, আপনাদের করতালির মধ্যে দিয়ে। থ্যাংক ইউ দীপঙ্করবাবুকে আরেকবার ধন্যবাদ, কেননা দীপঙ্করবাবুর ডাকে এবং দীপঙ্করবাবুর আহ্বানে আজকে আমি এসেছি। আমার হাতে বিশ্বাস করুন সময় কম, আমাকে চলে যেতে হবে, এখন আবার বরানগর একটা অনুষ্ঠান আছে, সেইখানে মানে কি বলবো, কাস্টম রক্ষা করার জন্য যেতে হবে, কিন্তু দীপঙ্করবাবুর ডাক আমি ভুলতে পারিনি এবং দীপঙ্করবাবুর যা সহযোগিতা পেয়েছি তাতে আমার কাছে না নতুন বলে মনে হয়নি, কেননা সরসুনা থেকে আমি সভাপতি মানে সবসময় এরকমই সহযোগিতা পেয়েছি। জানো এখন এটা আমার কলেজ, আমি পড়াশোনা করছি, তুমি তো ভাবে পড়াশোনার পার চুকিয়ে দিয়েছো। আমার পড়াশোনার কথা এলে খুব অসুবিধা। আচ্ছা তাহলে শিল্পীর কথা বলি,
তুমি যে দীপঙ্কর দা মানুষটাকে দেখছো, তুমি ভাবছো হয়তো সরসোনা ল কলেজের উনি রয়েছে, একটা পড়াশোনার সাথে গম্ভীর গম্ভীর ব্যাপার, কিন্তু ওনার পরিবারেও কিন্তু একজন শিল্পী এই শিল্প সত্তার সাথে যুক্ত আছে। আমি জানি, কেননা আমি জানি দীপঙ্কর দা স্ত্রী ফোক গান এবং লোকসঙ্গীত গানের একজন শিল্পী, কিন্তু আমি তাকে মানে হৃদয় থেকে অনেক শুভেচ্ছা জানাই। কিন্তু গান সেই গান মেশিন গান বুঝি গলা দিয়ে গান আমার গুষ্টি থেকেও গাইনি আমি, আমার গলায় ঠিক আছে একটা, দেখুন এই ভাই একটু ক্লোজ করো, এই ওদিকে কি দেখছো, ক্লোজ করো, ক্লোজ করলে দেখবে একটা ঠিক আছে। আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম, বাবা বাবা আমার গলায় ঠিক আছে, লোকে বলছে আমি গান গাই, গান গাইতে পারবো, গাইবো, বাবা বললো খবরদার তোর চার পুলিশকেও হারমোনিয়ামে হাত দেয়নি, ও ভুলটা দিয়ে করতে যাস। আর আমার গলা যে যাকে বলি বন্ধুদের বলেছি একটু চেষ্টা করবো, বলছে করিস না রে, সানের মেঝের ওপর কাঁসার বাসন ফেললে যেরকম আওয়াজ হয় তোর গলাটা সেই রকম, গান গাইতে যাস না। আমি কোনোদিন ওই জন্য আমার কোনো গার্লফ্রেন্ডকেও গান শোনাতে যাইনি, কারণ জানি দু বলি গাইবো দু সময় দূরে চলে যাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার একবার ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে, ভালো থাকবেন, সারা বছর ভালো কাটাবেন, ধন্যবাদ, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মেনি থ্যাংকস, মেনি থ্যাংকস, আরেকবার জোরে করে তালি হো। এতক্ষণ উপস্থিত ছিল আমাদের মধ্যে আমাদের অত্যন্ত আমরা সত্যি এত ভালো লাগছে অনুষ্ঠান প্রত্যেকেই যাদের অনেক বিলম্ব